এলাকার যাতায়াতের সম্পূর্ণ রাস্তা তৈরির দাবিতে ওই এলাকারই ছোট রাস্তা অবরোধ করল এলাকার বাসিন্দারা। খবর পেয়ে গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সদস্য ও তৃণমূল অঞ্চল সভাপতি গিয়ে বাসিন্দাদের সাথে কথা বললে অবরোধ উঠে যায়। ডুয়ার্সের মেটিলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মঙ্গলবাড়ি বস্তির লহরাপাড়া এলাকার ঘটনা। জানা যায়, এলাকার লহরা বস্তি এলাকায় যাতায়াতের জন্য 300 মিটারের রাস্তা ছিল, কিন্তু সেখানে মাটিয়ালি বাতাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফে মাত্র 100 মিটারের রাস্তা কংক্রিটের করা হয়েছে। সম্পূর্ণ রাস্তা কংক্রিটের করার দাবিতে মঙ্গলবার এলাকার বাসিন্দারা ওই এলাকার রাস্তা অবরোধ করে। এলাকার বাসিন্দা মায়া লামা ও সুষমা লোহাররা জানান, দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল দশা, সকলের যাতায়াতের সমস্যা হয়। রাস্তা সংস্কারের দাবি বহুদিনের, পঞ্চায়েত সদস্যকে বহুবার বলার পরও ওই রাস্তা হয়নি। এত বছর পর রাস্তার কাজ হলেও সম্পূর্ণ রাস্তার কাজ হয়নি। আমরা বহুবার জনপ্রতিনিধিদের জানানোর পরেও কোনো কাজ হয়নি, তাই এদিন বাধ্য হয়ে পথ অবরোধ করেছি। মাটিয়ালি বাতাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এগনেস টিগ্গা জানান, গ্রাম পঞ্চায়েতের তরফে 100 মিটারের রাস্তা তৈরির টেন্ডার করা হয়েছিল, সেই অনুযায়ী রাস্তা হয়েছে, কিন্তু সেই এলাকায় 300 মিটারের রাস্তা রয়েছে। গ্রামবাসীদের দাবি সম্পূর্ণ রাস্তাটি হোক। আমরা এদিন এলাকায় গিয়ে মানুষের দাবি শুনলাম, এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের টেন্ডার প্রক্রিয়া করে সম্পূর্ণ রাস্তাটি নির্মাণ করার চেষ্টা করা হবে। এ বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্য মনোজ রায় জানান, বাসিন্দাদের দাবি ন্যায্য, আমি খুব শীঘ্রই গ্রাম পঞ্চায়েতে কথা বলে সম্পূর্ণ রাস্তাটি নির্মাণ করার চেষ্টা করব। এদিন এলাকায় যান তৃণমূলের মাটিয়ালি বাতাবাড়ি এক নম্বর অঞ্চল সভাপতি দীপক ভুজেলো। দু চারবার তো নাপজুক করতে লিয়ে আয়া থা, ঠিক আছে, তো মানে পুছা মনোজ সে মে পঞ্চায়েত সে পুছা, তো পঞ্চায়েত নে বলা ঠিক আছে দিদি, ইয়া সিসি রোড বননে যা রা হ্যায়, তো মানে ভি খুশ হোকে বলা ঠিক আছে, আগর ছোটা জগা হোগা তো মে আপনা সীমানা ভি মে তোড়কে আপকো জগা দে দুঙ্গা, ঠিক আছে। তবে উনোনে বলা কে ইয়া তো সিসি রোড হোগা আর যো উস তরফ হ্যায় যো সপন উতুল উধর সব চেচড়া পার্টি হ্যায়, উধর সে নাই হোগা রাস্তা ইধর সে হোগা, তো ফির দিখাই দে রা হ্যায় উধর সে রাস্তা শুরু কিয়া হামলোকা ইধর নাই, ফির বল রা হ্যায় বাদ মে ছোটা সা স্কিম আয়া থা উতনা হি রাস্তা হ্যায়, হ্যাঁ, তো হামলোক ইয়ে মাঙ্গ কর রে হ্যায় কি হামলোকা রাস্তা চাইয়ে, ইয়ে মেরা বাবা মেরা দাদু দিদি সব মর গিয়া ইয়াই, লেকিন ইস রাস্তা মে কসম খায়া হুয়া হ্যায় ক্যা উন লোক কি রাস্তা বানানে কে লিয়ে, হ্যাঁ, গাঁও মে কিতনা ইয়ে কচড়া ইয়ে দেখিয়ে আপি দেখিয়ে দেখ রে হ্যায়, তো ইয়ে সব উনকো দিখাই নাই দেতা। আবি আবি বাত হুয়া পঞ্চায়েত সে বাত হুয়া, পঞ্চায়েত মে কাল কো হাম লোক বুলায়া থা সবি মিল কে, তো পঞ্চায়েত নে ইয়ে বলা হাম ক্যা ঘর ঘর মে যাকে ভোট দিয়া থা, ভোট মাঙ্গা থা আপ লোক সে, হ্যাঁ, কিসনে বলা ভোট দেনে কে লিয়ে, হ্যাঁ, ইয়ে হাম লোক কা সওয়াল মিলা, জবাব কা ইয়েই সওয়াল মিলা, ঠিক হ্যায়, আর মেরা কহনা ইয়ে হ্যায় পঞ্চায়েত সে গোয়ে আমারা দুশ্মন হ্যায় নেই, লেকিন জো কাম কর রা হ্যায় উল্টা সিধা হো রা হ্যায় এই কাম, ইয়েই পছন্দ নেই হ্যায় হামলোক কা। আপ লোক ক্যা চাহতে আবি রাস্তা খোলে? হ্যাঁ, হামলোক কা তো রাস্তা চাইয়ে, হামলোক কা ইয়ে রাস্তা চাইয়ে, ক্লিয়ার একদম সলিড বানানা চাইয়ে, দেখুইছে এদিকে হয় নাই রাস্তা, আমাদের খুব অসুবিধা হয়, রাস্তার মধ্যে জল জমে থাকে। দিদিরা যে রাস্তার মধ্যে এরকম, আমাদের তো খুব অসুবিধা হয় আসা যাওয়া করার জন্য, বাচ্চা কাচ্চা। এখন কি আপনারা বন্ধই রাখবেন রাস্তা? হ্যাঁ, বন্ধ না ঠিক করলে বন্ধই রাখবো আমরা, এখন এরকমই থাকবে। আপনার নাম? আমার নাম সুষমা, সুষমা লোহার। যে রাস্তা তো কাছাকাছি 300 মিটার থেকে একটু বেশি আছে, আর জিপিজি যে টেন্ডারটা হলো এটা 110 মিটার ছিল, আর আমার রাস্তাটা নাপে দেখলাম রাস্তা 117 মিটার কমপ্লিট হয়ে গেছে, তো ওদের ডিমান্ড আছে যে রাস্তাটা পুরাটা লাগবে, তো আমরা এখান দেখতেছি যে কত মিটার বাকি আছে সেটা নাপজব করতেছি, তার পরবর্তী যে স্কিমটি আমরা এটা করে চেষ্টা করবো। আচ্ছা, সব কথা বলো, এরা ঠিক আছে বললো যে এটা একটু করে দেবো, আমাদের অভিযোগ আছে যে রাস্তা তো আমাদের কমপ্লিট লাগবে। এখন এই রাস্তা খুলে দিয়েছে ওনারা? হ্যাঁ, ওরা রাস্তা খুলে দিয়েছে। তো কি মানে কবে কি আশ্বাস দিলেন ওনাদেরকে? নেক্সট যখন যে আমাদের প্ল্যানটা এখন নতুন প্ল্যান ওটা এন্ট্রি করে দেবো, তখন একটা কাজটা করে দেবো।